যেভাবে আপনার উপরে হামলা হলো কিভাবে ব্যাখ্যা করবেন? এর ব্যাখ্যা ভাষায় নেই আমার কাছে। 3 দিন আগে এমএলএ কে মারা হয়েছিল, আমাদের রাজ্য সভাপতিকে মারা হয়েছে, সিনিয়র সাংসদ, আজকে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে সমস্ত পার্টি অফিসরা দখল করবে, যে বিজেপি পার্টি অফিস, আমার বিজেপি জন্মলগ্ন থেকে আগে থেকে বিজেপি পার্টি অফিস, সেখানে তারা বিজেপি পার্টি অফিস এসে দখল করবে। তারপরে আমি যখন এখান থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে যাচ্ছি, দেখানে একটা গন্ডগোল হচ্ছে, আমার অফিস ভাঙচুর হচ্ছে, তখন আমি নেবে জিজ্ঞেস করেছি, তার মধ্যে আমার গাড়ি ভাঙচুর করে দিয়ে আমার উপরে হামলা চালাতে, আমার বাড়ির উপরে বোম চালিয়েছে আজকে। অনন্যা সাহা ছিল, পার্থ দত্ত ছিল, বুটু সাহা ছিল, আর অসিত মুখার্জি ছিল, তারপরে তার শিবকুমার মিত্র ছিল, এরা সব তৃণমূল কংগ্রেসে। পুলিশের কে মারধর করেছে, পুলিশ মার খেয়েছে এখানে। নিশ্চয়ই পার্টি অফিস তো বাহানা ছিল, আমাদের উপর টার্গেট ছিল। এ ভাই, পুলিশের যদি মেরুদণ্ড একটু সোজা করে কোথাও আটকাতে যাচ্ছে, পুলিশ মার খাচ্ছে, এটাই তো হচ্ছে। হ্যালো।